হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর আমার গলা খুব ধরে গেছে আর শরীরটাও একদমই ভালো নেই। তার মাঝে আজকের সংক্রান্তি আর পিঠে করছি। দেখো এই সরু চাকলি পিঠে, সরু চাকলি পিঠেটা প্রথমে ঘুরিয়ে দিয়েছি আর এবারে তুলব, তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করবো। দেখো কত সুন্দর হয়েছে, শুধু এই ভাঁজ মেরে নেবো একটা করে। হোক একটু গ্যাসটাকে জোরে দেবো, আমি অল্প ফ্লেমে রেখে করছিলাম যাতে তলাটা সঙ্গে সঙ্গে উঠে। আর একটু হোক, আর এখানে সরু চাকলি পিঠে করছি আর এখানে এই গোলাগুলো নিয়েছি, একটু তেলের পিঠে বানাবো। আর এই সরু চাকলি গোলা অল্প করে পিঠে বানাচ্ছি, কেন শরীর ভালো নেই আর আমার ছোটো ছেলেটা শুভ্রাংশু, ওরও শরীর খারাপ, সেই জন্য পিঠে করছি না। আমার ঠান্ডা লেগে গেছে, কানে তালা লেগে গেছে আর শরীর খারাপ, গলা ধরে গেছে, মানে সব একসঙ্গে হয়েছে, সেই জন্য আর বেশি কিছু বানাচ্ছি না। আর তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবে, আজ কেমন করছি পিঠেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে পিঠেগুলো বানালাম। দেখো পিঠেটা গোলাটা এত সুন্দর হয়েছে, দিচ্ছি করতেও বাঁধছে না, সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর আমাদের একটা প্রথম খোলার পিঠে হয় যেটা গঙ্গা দেবীকে দেওয়া হবে, আমি একটা বানিয়েছি এখানে, এখানে একটা ছোট্ট করে বানিয়েছি, এটা ঠাকুরকে দেব, মানে পুকুরে দেওয়া হয় ওই জন্য একটা দেবো বলে বানিয়েছি। আর এখানে এই সরু চাকরি করছি অল্প করে। ঠিক আছে বন্ধুরা, বানিয়ে নিই আমার কথা হবে তাহলে। কি সুন্দর হয়েছে দেখো, এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি, গোলাটা কি আজ সুন্দর হয়েছে, একদম ফ্রেশ চকচকে সুটো চুকি বানিয়ে ফেলেছি। আর এখন বানাবো তেলে পিঠে অল্প করে, আমার শরীর খুব খারাপ তবুও পিঠে করতে ভালোবাসি, বা আমাদের সবাই পিঠে খেতে বাড়িতে ভালোবাসে, আর আমার শরীর খারাপ ওই জন্য আমি পিঠে খাবো না। আর আমার ছোটো বেবি দেখো শুভ্রাংশু এখন ঘুমিয়ে আছে, আর আমি একটু পিঠে করছি, তোমার দাদাভাই শুভ্রাংশুকে শুভ্রাংশুর কাছে বসে আছে আর আমি এই ফাঁকে এগুলো বানিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও সরু চাকলিগুলো। আর এখন আমি একটু তেলে পিঠে বানাচ্ছি, অল্প করে বানাবো। ঠিক আছে আর কী কী বানালাম তোমার সাথে শেয়ার করবো, দুটোই পিঠে বানাচ্ছি। এইখানে আমাদের ওই ইয়ে হচ্ছে না না, আমাদের এই ঘর মানে আগ দিচ্ছে শাশুড়ি, ওইখানে ইয়ে ঘটিতে করে আর চাল দিয়ে আগ বসাচ্ছে। অনেকে ধান দিয়ে করে বেশিরভাগ, অনেকে চাল দিয়েও করে। ও চাল দিয়ে করে, এটা দেখি দিই থাকা দিয়েছে। আর ঘটিটা দেখা একটু, এই এখানে আগ বসিয়েছে, আর কি করতে হয় ঈশান কোণে বসাতে হয় বলে ঈশান কোণে বসিয়ে দিয়েছে, ধান দিয়ে আর চাল দিয়ে, আর এখানে সিঁদুর দিয়ে মাই অং লিখে দিয়েছে, বেশ সুন্দর লাগছে ঘরটা। তাহলে বন্ধুরা পুরো ভিডিও দেখবে আজকের সংক্রান্তির দিনে কি কি করছি। আর দেবাংশু এই গান এর থেকে চলে এসেছে, আর এখানে প্রথমে গানে ড্রয়িং করেছে, তারপর গানে এগুলো মাসের শেষে দিতে হয়। তারপর মা এদিকে দেখা দেখি আর না না মুখটা দেখাচ্ছি, আর এই ইয়ে ওই ওই আজকের আগ বসিয়েছে আর পুজো টুজো দিয়েছে, আর কালকেরও পুজো হবে। আচ্ছা নিচে গিয়ে একটু ফটো তুলে আসতে বলছে, কি করেছে ঠিক আছে। হ্যাঁ বাবা দেবাংশু বলছে কোথায় কোথায় আগ বসিয়েছে তোমরা কমেন্টে পুরো বলবে। ঠিক আছে মানা ভিডিওটা করে আ দেখি, এখানে এবার তেলে পিঠে করবো। বা বা কি হচ্ছে তেলে পিঠে, দারুন তেলে পিঠে হচ্ছে। দেখি তলাটা দেখি দাদাভাই, দাদাভাই মুখ কাঁচো মাছ হয়ে যাচ্ছে, কেমন পিঠের চাপে তো পিঠে করছে। আমি সবে ওই মার ওখানে ভিডিওটা করবো বলে গেছি, আর উনি বসে দিয়েছে না, ভালো পিঠে তুলতে পারে, ছাড়তে পারে, করতেও পারে, সুন্দর পিঠে বানাচ্ছে, দারুণ। তুই উল্টে দাও, খুলেছ ভালো, খুলছে ভালো। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ এই দেখো নে এইগুলো কর, ফুল এই দুটো পা আছে, প্রদীপ জোরে উঠেছে, প্রদীপ প্রদীপ উঠেছে। হ্যাঁ বলো না ওসব ওসব কিচ্ছু বলছো, আচ্ছা সে বলবো নি,
চলে এসেছে। আচ্ছা দেখো এখানে কি বানিয়েছি বন্ধুরা, এখন তেলে পিঠে বানিয়েছি, তখন সরু চকলিগুলো দেখালাম যে সরু চকলিগুলো বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। এখানে এই সরু চকলি, আর আর এখানে সরু চকলি, আর এখানে তেলে পিঠে। খুব দারুণ পিছনে সরে যাবো একটু, দেখতে খুব দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ওয়াও ওয়াও হয়েছে, তাই না? দেখো কেমন হয়েছে পিঠেগুলো, অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর এখানে কড়াতে হচ্ছে টক বক করে এখন তেলে পিঠে এগুলো তুলে নেবো। আর ক্যামেরার পিছনে আছে কে, দেবাংশু, দেবাংশু আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে। আর এই পিঠেগুলো বানিয়েছি, আর দেবাংশু এরকম পিঠেগুলো খেতে ভালোবাসে তো তুমি? হ্যাঁ, ওই পিঠেগুলো খেতে ভালোবাসে, ওর দিদা পাঠিয়েছিল, ওগুলো বড় বড় পিঠে আর চালের গুঁড়ো দিয়ে ও খেতে ভালোবাসে না, ওইগুলো খেতে ভালোবাসে, ওই জন্য আমি এগুলো বানাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থেকো, আর আমাদের ভিডিওগুলো ভীষণ ভালো লাগবে আশা করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। কি দেখবে, রাত্রেবেলা ভিডিও করছো? এখন তো পিঠে করা হয়েছে, তো রাত্রেবেলা পিঠে করছি বলে আমি ভিডিও করবো। পুরো 8টা বাজে। 8টা বাজে? হ্যাঁ 9টা। হ্যাঁ 9টা। এই করে দিকে কিছুটা হয়ে গেছে, আর এখানে সরু চকলি হয়ে গেছে, সরু চকলি দেখিয়েছি তো? হ্যাঁ তাহলে হয়ে গেছে। আর দেবাংশু খেয়ে দেখে যে খুব টেস্টি হয়েছে পিঠে, তাই তো? দেবাংশু টেস্টি হয়নি? হ্যাঁ খুব টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা এবার রান্না করবো, দেরি হয়ে যাচ্ছে, আর পরে কথা হবে। বন্ধুরা এই পিঠেগুলো এখানে সাজিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু ক্লিপ তোমাদের আগে দেখিয়ে দিয়েছি কীভাবে বানিয়েছি। আর এবার আমাদের পিঠে শেষ হয়ে গেলে এই বামনি ফেলে, এই বামনি ফেলতে যাবো। বামনিগুলো হাতে নিয়ে নিয়েছি, আর এখানে শাঁখ আর এই কাঁসা বাজাচ্ছে দেবাংশু, কাঁসা নিয়ে নিয়েছি, এবার আমরা শাঁখ কাঁসা বাজাবো, এই বামনিগুলো ফেলবো। দেবাংশু কই? হ্যালো, চলে এসো। আর দাদাভাই দেখো শুভ্রাংশুর কাছে বসে আছে, শুভ্রাংশুকে নিয়ে। আর এই দেবাংশু, দেবাংশু তোমার কাঁসাটা কই? কাঁসাটা নিয়ে নাও, কাঁসা কই তোমার? কাঁসা কই? কাঁসাটা বাজাও, নিয়ে নাও। বামনি ফেলতে আমার ঘরে, এই বামনিগুলো ফেলবো পিঠে করা হবে। আর চালে দেয় অর্থ আছে, শাশুড়ি মা ওরকম করতো আগে, বললো যে এগুলো আলমারির চালে দেবে বলে গেল। আমি আগে ঠাকুর ঘরে দিতাম, আর ঘরে একটা গিরির মাথায় রাখতাম, এখন দেখছি এই শোকেসে টাকা নেই, তাহলে এই শোকেসে রাখার কোনো লোক মানে হয় না। কোথায় টাকা আছে তাহলে তো ভিডিওর মাধ্যমে জানা যাবে, গিরির মাথা রাখা না, আর টাকা থাকা সিন্ধুকে রাখি আগে। হ্যাঁ আর বলছিল, বলে যেখানে টাকা আছে সেখানে রাখবে, টাকার মাথা তো রাখা যায় না, টাকা সারা ঘরে কোথাও নেই, সুতরাং বাউনি কোথাও ফেলবে না, ফেলা যাবে না, ঘরে যেখানে হোক রেখে দেবো। তাহলে বন্ধুরা এখন বামনিটা ফেলবো, আর আমাদের আর লোক নেই, ক্যান্ডি এমনি ফেলবো আর মজা হবে। পুজো দেবে, এবার তুলসী মঞ্চে পুজো হবে, ঘরের মধ্যেটা হলো দেখালাম, এবার তুলসী মঞ্চে একটু পুজো হবে। এখানে সব আমার সেই ছোটো বাচ্চার জন্য জামা কাপড় শুকো দিয়েছে, তো সব ভিজে জিনিস শুকাচ্ছে। হ্যাঁ দাও ওই তুলসী মঞ্চে দাও, যেমন পুজো দেয়। একটু ভিডিও করি, খুব সুন্দর লাগছে ডিজাইনটা। ও কী দেখলাই? ও ধূপদানি দিচ্ছি দিচ্ছি। এবার তুলসী মঞ্চে পুজো হবে, ওই তুলসী মঞ্চ সব শাঁখ কাঁসা বাজানো হয়ে গেছে, মা একটু ওই প্রসাদ একটু করে নেবে, শাঁখ বাজিয়ে নেবে।
ঠাকুরে প্রণাম করে না কেমন আছে? আসলে ক্যামেরা করি না তো উনি বুঝতে পারছেন, ও পুজো করতে করতে গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, পূজা হয়ে গেছে, উনি মন্ত্র পাঠ করছে। উঠতে পারবে? মধ্যে কি হাত ধরো, মা বাবা কোথায় আসতে করে না, প্রণাম করে নাও। হয়েছে প্রসাদ থাকে এখন, মা পরে তোলা হবে। আচ্ছা, বন্ধুরা আমি কালকের মানে আমাদের এলোবামনি ছিল, যেহেতু পিঠে করা এবছর পড়েছে সোমবারে, আর আমাদের হচ্ছে রবিবার, মানে মাসের শেষ দিনের আগের দিন হচ্ছে আমাদের পিঠে করা। আর পুজোটা হচ্ছে একই দিনে হয়, যাদের হচ্ছে এলোবামনি আর যাদের হচ্ছে বাঁধা বামনি, দুটো বামনির একই দিনে পুজো হয়। তা আজকের হচ্ছে যেহেতু সোমবার, আমি ব্লগটি সোমবারই তোমাদের দেবো, কারণ আমাদের আগের দিনের ভিডিও রেডি হয়ে গেছে। আর আজকের সকালবেলা শাশুড়িমা ওই পুজো দিয়ে দিয়েছে, সংক্রান্তির যে পুজোটা হয় ওই চালের গুঁড়ো দিয়ে মন্দিরের সামনে ডিজাইন করেছে হাতে, পুজো উনি নিজেই, আর সুন্দর করে পুজো দিয়েছে। যতটুকু আমাদের মানে মনে হয়েছে সেরকমভাবেই পুজোটা দিয়েছি। তোমাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি কিছু দিলাম না, কেননা কালকে ফিটে করার ভিডিও দিয়েছি, আর আজকে সারাদিনের পুজো হয়ে গেছে, সেই পুজো কমপ্লিট করেই ভাবলাম ভিডিওটা তোমাদের দিয়ে দিই। তাহলে একটা কমপ্লিট ভিডিও তোমরা দেখতে পাবে। আর শাশুড়িমাকে তোমরা আগের ভিডিওতে দেখেছো, হয়তো অল্প একটু আধটু দেখেছো, আজকের উনি টাইম অনেকটা টাইম নিয়ে পুজো দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে ক্লিপগুলো তুলে ধরেছি, আর আমি পিঠেগুলো বানিয়েছিলাম। তাহলে বন্ধুরা ঠিক আছে, তাহলে কীভাবে আমি এই পৌষ সংক্রান্তিটা কাটালাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম কিন্তু ভিডিও স্কিপ করবে না। আর আমাদের ভিডিও যদি ভালো না লাগে, কিন্তু বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলেও দেখবে আর না লাগলেও দেখবে, কেননা তোমরা তো কেউ দেখোই না। ওই জন্য ওরম ভাবে বললাম যে আমাদের ভিডিও যদি ভালো না লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে, অবশ্যই আমাদের পাশে থাকবে, আভা থাকবে। টাটা বন্ধুরা। আর শুভ্রাংশু সকালবেলা কী করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, শুভ্রাংশুকে দেখিয়ে দাও তো, শুভ্রাংশু কী করছে, শুভ্রাংশু বাবার সঙ্গে কী করছে একটু দেখিয়ে দিই, কী করছে, গল্প হচ্ছে? বাহ, শুভ্রাংশুর একটু শরীরটা খারাপ ছিল, এখন একটু ভালো আছে, ওর পাপার সঙ্গে গল্প করছে। আই দেখো সকালবেলা আছে, সকালটা কিন্তু খুব সুন্দর যাবে আমাদের, ভীষণ ভালো। তাই বন্ধুরা ঠিক আছে, টাটা। হ্যাঁ, শরীর খারাপ ছিল ওই জন্য ওরা দুজনে মানে ইয়ে দুজনে বলছে, স্যারি শরীর খারাপ ছিল বলে শুভ্রাংশু এতদিন এত সুন্দর কথা বলেনি। দুদিন কোনো সারাই পাইনি পাপা, ওই তো শরীরটা খারাপ ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, ও বাবার সঙ্গে গল্প করছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সঙ্গে। আজকে দিনটা আশা করছি আমাদের ভীষণ ভালো যাবে, আর তোমাদেরও ভালো কাটুক, তোমরা আনন্দ করো, কেননা যাদের বাঁধা বামনি আজকে তাদেরই পিঠে করা। ঠিক আছে বন্ধুরা, বছরের শেষ দিনটা সবার খুব খুব ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক, আমরাও ভালো থাকবো। টাটা বন্ধুরা, শুভ্রাংশু বন্ধুরকে টাটা দিয়ে দাও, টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সঙ্গে।